শপিফাইয়ের এই পর্বে আমরা তৈরি করব কালেকশন। ওকে, কালেকশন কীভাবে তৈরি করতে হয়? কালেকশন খুবই সিম্পলি তৈরি করতে হয়, কালেকশন বা ক্যাটাগরি আর কি। তো সেইটার জন্য ফার্স্টে আমরা যাব হচ্ছে প্রোডাক্টসের মধ্যে। প্রোডাক্টের মধ্যে যাওয়ার পর এখানে অল প্রোডাক্ট আসছে, এখানে ইনভেন্টরি আছে, এখানে ট্রান্সফার আছে, তারপর এখানে আছে দেখেন কালেকশন, একদম কালেকশন, সরি কালেকশনস। এখান থেকে কালেকশনে আমরা গেলাম, সরি অন্য জায়গায় চলে গেছে, প্রোডাক্টস থেকে আমরা চলে গেলাম হচ্ছে কালেকশনস। ওকে, কালেকশনে যাওয়ার পর দেখেন একটা কালেকশন অলরেডি তৈরি করা আছে। তো আমরা যদি এখান থেকে কালেকশন তৈরি করতে চাই, সো আমাকে যেতে হবে এখান থেকে ক্রিয়েট কালেকশন। কালেকশন মানে আমি আবারও বলতেছি এটা ক্যাটাগরি। ক্যাটাগরি বলতে কীভাবে কীরকম বুঝি? সাপোজ ধরেন আমি একটা প্রোডাক্ট বিক্রি করব, সাপোজ একটা শার্ট। এখন শার্টের মধ্যে আমরা একটা একটা ই কমার্স ওয়েবসাইটে, একটু ই কমার্সে সাপোজ যদি এটা ড্রেস টাইপের ই কমার্স ওয়েবসাইট হয়, সাপোজ এখানে বিভিন্ন ধরনের ড্রেস তৈরি করে, ড্রেস সেল করে, সো সেক্ষেত্রে একটা মেন্স একটা ক্যাটাগরি থাকতে পারে, ওমেন্স ক্যাটাগরি থাকতে পারে, আবার এর মধ্যে শার্ট একটা ক্যাটাগরি থাকতে পারে, প্যান্ট একটা ক্যাটাগরি থাকতে পারে, তো এরকম বিভিন্ন টাইপের ক্যাটাগরি থাকতে পারে। আচ্ছা, ধরেন আমি একটা ক্যাটাগরি তৈরি করব, এখানে আমি ক্রিয়েট ক্যাটাগরিতে গেলাম। সাপোজ ধরেন আমাদের ওয়েবসাইটটা কী কীভাবে মানে কি আমরা সেল করব। আচ্ছা, আপাতত আমরা আনপ্রফেশনাল কিছু লিখি, তার পরবর্তীতে আমরা প্রফেশনাল জিনিসপত্র তৈরি করব। ধরেন আমাদের ওই ই কমার্স ওয়েবসাইটটা আমরা হচ্ছে এখানে বিয়ের ওয়েবসাইট। তো এখানে ধরেন আমরা হচ্ছে কি করব, মানে বিয়ে দেবো আর কি, এরকম টাইপের। পরবর্তীতে আমি প্রফেশনাল দেখলে তখন বুঝতে পারবেন ভালো মতো আর কি। সাপোজ ধরেন আমরা এখানে ক্যাটাগরি থাকবে দুইটা ক্যাটাগরি, ধরেন একটা হচ্ছে বর ক্যাটাগরি, একটা থাকবে বউ ক্যাটাগরি। আচ্ছা, বর থাকবে, বর একটা ক্যাটাগরি থাকবে, বউ একটা ক্যাটাগরি থাকবে, একটা ধরেন থাকবে বাচ্চা, এরকম ক্যাটাগরি থাকবে। তো এর মধ্যে বরের মধ্যে থাকবে ধরেন বিভিন্ন রকমের বর সেল হবে, বিভিন্ন রকমের বউ সেল হবে, বিভিন্ন ধরনের বাচ্চা সেল হবে, মানে এরকম টাইপের আর কি। আচ্ছা যাই হোক, তো আমি একটা ফার্স্টে ক্যাটাগরি যেহেতু, তো ধরেন আমি এখানে বউ একটা ধরেন ক্যাটাগরি দিলাম টাইটেল, তো এখানে দিলাম দিস ইজ, এখানে টাইটেল ডিসক্রিপশন অপশনাল না দিলেও সমস্যা নাই, দিস ইজ বউ কালেকশন, কালেকশনস, ইউ ক্যান অ্যাড ইউর, ইউ ক্যান choose your bow from here. আচ্ছা, এখানে আবার ইমেজ দেওয়া যাবে, ঠিক আছে। তো ধরেন আমি একটা ইমেজ নিয়ে আসি, ধরেন বউ লিখে সার্চ দিলাম গুগলে, দেখি কিরকম। আচ্ছা, বউ মানে আসলে এগুলো বোঝায়। বউ লিখলাম, সুন্দর সুন্দর কিছু বইয়ের ছবি চলে আসছে, ধরেন আমরা সুন্দর দেখা যাচ্ছে কোন বইটা, সাপোজ ধরেন এটাই। এটা অনেক ছোট, আসলে ছোট ইমেজ বা এইচডি ইমেজ, আমার বউ এইচডি, এবার কিন্তু অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে দেখছেন। যাই হোক, আমরা এখানে চলে যাই। যাওয়ার পর এখান থেকে একটু বড় সাইজের আছে আর কি, এটা আমরা এটা দেখা যাচ্ছে ছোট,
তো যাই হোক, সুবিধার জন্য আমি ইমেজ কিছু ইমেজ পরের ইমেজ ডাউন বইয়ের ইমেজ ডাউনলোড দিয়ে ফেলেছি। তো আমি এখানে যাই, এখান থেকে লেখেন ইমেজের মধ্যে আমি সাপোজ এখানে বউ বউ লাগছে, হচ্ছে আসলে এটাকে বউ বউ লাগছে, ঠিক না, এটা অথবা এটাকেও বউ বউ লাগছে। তো যাই হোক, আমি এটা অথবা এটা যে কোনো একটাকে আমি মানে কালেকশনের মধ্যে রাখতেছি। সো এখানে যাই, যাওয়ার পর ডেস্কটপ এখান থেকে ধরলাম এটাকেই, এটা চলে আসলো। তো এখান থেকে আমি অটোমেটেড ম্যানুয়াল কালেকশন টাইপ আর কি, কীরকম টাইপের হবে, তো আমি এখান থেকে কালেকশন টাইপ দিয়ে দিতে পারি। সাপোজ এটা হচ্ছে কী টাইপের ট্যাগ আর কি, কী টাইপের হবে, এটা আমি ধরে দিলাম বউ বউ। ওকে, এখানে আরও অ্যাড করা যায়, এখানে কার সাথে মিলবে, তো আমি আপাতত এরকম থাকলো। থাকার পর আবার এখানে দেখেন এডিট ওয়েবসাইট এসইও, ইচ্ছা করলে আমি এই জিনিসগুলো এসইওর জন্য আমি যারা এসইও করবে আর কি, তারা এখান থেকে টাইটেল অ্যাড করতে পারবে, ডিসক্রিপশন অ্যাড করতে পারবে, মেটা ডিসক্রিপশন আর কি, যেটা মেটা টাইটেল। আবার হচ্ছে এখান থেকে ইচ্ছা করলে এই মানে ইউআরএলটা কেমন হবে সেটা হ্যান্ডেল করতে পারবে এখান থেকে। তো যাই হোক, আমি এখান থেকে একটা কালেকশন অ্যাড করে ফেললাম, কালেকশনের নামটা ছিল হচ্ছে বউ। ওকে, আমি সেকেন্ড আর একটা কালেকশন অ্যাড করে দেই, সাপোজ বর বর। ওকে, দি দেই দিস ইজ সো কিউট, কিউট টাইপ অফ, কিউট টাইপ অফ বর ইউ ক্যান ফাইন ফ্রম হেয়ার। ওকে, এটা কিন্তু মানে মানে প্রোডাক্ট না, এটা আমি কালেকশন বারবার বলছি ক্যাটাগরি কিন্তু এটা। আচ্ছা, তো এখানে ধরেন আমি হচ্ছে কি দেবো, বরের একটা ছবি দিলাম, এটা ধরেন একটা বরের টাইপ, এটা জাস্ট কালেকশনের ইমেজ আর কি। তো এটা টাইপও ধরেন আমি বর দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আমরা সেভ দিয়ে দিলাম। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই তাহলে দেখতে পারার কথা, যদি আমরা অ্যাড করে থাকি, যদি আমরা অ্যাড করি নাই, অ্যাড করলে দেখা যাবে আর কি। আচ্ছা, আমরা তো এখনও এই জিনিসগুলো অ্যাড করি নাই, তো এই হচ্ছে ব্যাপার, আমরা এইভাবে কালেকশন অ্যাড করতে পারি। এবং আমরা যদি এখন অল কালেকশনে যাই তাহলে কিন্তু দেখতে পারবো যে এরকম বর একটা বউ একটা দুইটা কালেকশন আছে। তো এই পার্ট এতটুকুই, নেক্সট পার্ট অর্থাৎ নেক্সট আমরা দেখাবো কীভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। তো এতটুকু এই এপিসোডটা, এই পর্যন্তই। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন।